পশ্চিম বর্ধমান থেকে নবান্ন পর্যন্ত বাম ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই এর বাইক মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা। বার্নপুর ও দুর্গাপুরে মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। আটক এসএফআই এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ 40 জন। আজ সকালে কর্মসংস্থান, শিল্পায়ন ও কলেজে ভর্তি দুর্নীতির বিরুদ্ধে বার্নপুর থেকে নবান্ন পর্যন্ত বাম ছাত্র যুব সংগঠনের বাইক মিছিল শুরু হয়। বার্নপুরে মিছিল শুরুর আগেই মিছিল আটকায় পুলিশ। দুর্গাপুরে 2 নম্বর জাতীয় সড়কে দুপচুরুরিয়া মোড়ের মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বাম ছাত্র যুবকর্মীদের। পরে 40 জনকে আটক করে পুলিশ। অনুমতি না থাকায় বার্নপুরে আটকানো হয় মিছিল, এমনটাই দাবি করা হয়েছে পুলিশের তরফ থেকে। অনুমতি চাওয়া সত্ত্বেও মেলেনি উত্তর, পাল্টা দাবি বাম ছাত্র যুব সংগঠনের। পুলিশের তরফ থেকে কি জানানো হয়েছে আমরা শুনবো। এসএফআই ডিওয়াইএফআই একটা কর্মসূচি ছিল, ওরা একটা বাইক মিছিল করবে। বাইক মিছিলে কোনো পারমিশন ছিল না, ওরা রাস্তায় উপরে ওরা বসে যায়। তারপরে ওকে আমি প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছি, 30-40 লোক অ্যারেস্ট হয়েছে।